নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে জবা গাছের ভিডিওটি নিয়ে এসেছি, আমার মতো আপনাদের গাছেও যদি এইভাবে ফুল ফোটাতে চান, তাহলে আজকে আমি যে উপাদান দুটি ব্যবহার করেছি গাছের জন্য, আপনারা অবশ্যই এই উপাদান দুটি ব্যবহার করুন, আপনাদের গাছ একেবারে ফুলে ফুলে ভরে থাকবে। আর ছাদ বাগানকে এই শীতে ফুল দিয়ে সাজাতে আমাদের ভীষণই ভালো লাগে, তার জন্য খুব কম দাম এবং আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিস, সেই উপাদানগুলো দিয়েই আজকে আমরা গাছের খাবার তৈরি করব। আর গাছ থেকে এইভাবে আমরা ফুল ফোটাবো। গাছের অনেক সমস্যা, জবা গাছের কুঁড়ি না আসা, ঠিকমতো ফুল না ফোটা এবং কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হওয়া, অনেক অনেক সমস্যা। হয়তো আমরা গাছে অনেক সময় অনেক খাবার দিই, জৈব সার কিংবা রাসায়নিক সার, সেগুলো প্রয়োগ করার পরেও হয়তো গাছ ঠিক মতো আমাদের ফুল উপহার দিতে পারে না, কিন্তু আজকে এই উপাদানগুলো যদি আপনারা ব্যবহার করেন আপনাদের গাছে, দেখবেন আপনাদের গাছ ফুলে ফুলে ভরে থাকবে। এটা দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি জিনিস, সেটি হচ্ছে কফি পাউডার। এই কফির মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তার সাথে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। এই কফি আমাদের গাছে যে টবের মাটিটা সেটাকে অ্যাসিটিক করে তোলে, আর সেই টবের মাটি যদি আমাদের ঠিকঠাক থাকে, তার পিএইচ লেভেল যদি ঠিক থাকে, তাহলে কিন্তু গাছ ভরা ফুল এইভাবে আপনারা গাছ থেকে উপহার পাবেন। আমি আরেকটি উপাদান রেখেছি, সেটি হচ্ছে আলু। আমরা আলুর খোসা তো অনেক সময় জলে ভিজিয়ে কিংবা টবের মাটিতে আমরা দিয়ে থাকি, কিন্তু আপনারা যদি এইভাবে আলুকে কাজে লাগান গাছের জন্য, আপনাদের যে গাছে কোনো দিনও ফুল আসেনি সেই গাছেও দেখবেন কুঁড়ি চলে আসবে। আমি আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এই আলুর কোচানো আলুটা আমি কিভাবে গাছে প্রয়োগ করব। আর এই আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন, যেটা একটা গাছের গ্রোথের জন্য ভীষণই দরকার, এবং ফুল ফল গাছে অফুরন্ত নিয়ে আসে এই পটাশিয়াম। আমরা যদি লিকুইড হিসাবে গাছে দিই, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়, তার জন্য আমরা এই লিকুইডভাবেই গাছে দেব। এবং এই পটাশ গাছ যে সুন্দর সবুজ হয়ে থাকে, গাছটা মজবুত বৃদ্ধির জন্য, ফুল ফল আনার জন্য পটাশিয়াম কিন্তু একান্তভাবে প্রয়োজন আমাদের গাছের জন্য। আর যে কফিটা রেখেছিলাম, সেই কফি এক চামচ জলে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর যে আলুটা আমি গ্রেট করে রেখেছি সেটা এর সাথে দিয়ে দেব। দেওয়ার পর আপনারা এক রাত জলে ভিজিয়ে রেখে দেবেন। দুটোরই যে নির্যাস সেটা কিন্তু এক রাতেই জলে চলে আসবে। এই পটাশের অভাব হলে আমাদের গাছের পাতা শুকনো হতে শুরু করে দেয়, গাছের কুঁড়ি একেবারেই আসবে না। এই ছোট ছোট যদি আপনারা বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন গাছের, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাছে পটাশিয়ামের অভাব হচ্ছে। এই পটাশিয়ামের অভাবের জন্য আমরা এই আলুটাকে আজকে আমরা গাছের জন্য ব্যবহার করব। এত আপনার গাছে কুঁড়ি চলে আসবে এবং আপনার গাছ একেবারে যে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ যে কফি দিলাম সেটার জন্য একেবারে তাজা হয়ে থাকবে আপনার গাছ এই শীতেও। সারা রাত ভেজানোর পর জলটা দেখেই বুঝতে পাচ্ছেন ভালোভাবে দুটো উপাদানই কিন্তু জলের সাথে মিশে গেছে। এবার এটাকে আপনারা একটু ছেঁকে নেবেন। এটা আমরা ডাইরেক্ট গাছে দেব না, সরাসরি গাছে দিলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এটা একটা পাওয়ারফুল খাবার তৈরি হয়ে গেছে গাছের, তার জন্য আপনারা একটু ছেঁকে, আমি এখানে 100 ml নিয়েছি, আর বালতিতে আমি 2 লিটার জল নেব, সেই 2 লিটার জলে 100 ml মিশিয়ে আমি গাছে প্রয়োগ করব। মাটি যদি আপনার ঠিকঠাক অম্লতা থাকে, 7 pH লেভেল যদি থাকে, তাহলে কিন্তু আপনার গাছ আপনি দেখেই বুঝতে পারবেন অল্প খাবারেই আপনার গাছ একেবারে ভরে থাকবে ফুলে। আর পিএইচ লেভেল যদি কম হয়ে যায় কিংবা বেড়ে যায়, তাহলে কিন্তু গাছে ছোট ছোট যে সমস্ত সমস্যাগুলো আপনারা দেখতে পাবেন। তার জন্য আমরা
এই পিএইচ লেভেলটা ঠিক রাখার জন্য, মাটিকে অম্লতা রাখার জন্য আমরা এই কপিটা গাছে দিয়েছি। আপনারা এইভাবে আপনাদের গাছে মাসে দুবার প্রয়োগ করবেন, আপনাদের গাছ একেবারে দেখবেন ফুলে ভরে থাকবে। আর ছাদ বাগানে যত রকমের গাছ থাকবে সব গাছেই আপনারা এই সার প্রয়োগ করতে পারেন। আর ছাদ বাগান যখন এইভাবে ফুলে ফুলে আলো হয়ে থাকবে তখন তো দেখে মনটা ভীষণ ভালো লাগবে। আর যে কুড়ি ঝরার সমস্যা সব কিন্তু বন্ধ হবে, পাতা হলুদ হওয়া সব বন্ধ হয়ে যাবে এই একটি সারের মধ্যে দিয়েই। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।